যিশু সেনগুপ্ত নামটা মাথায় এলে মিষ্টি মুখটাই ভেসে ওঠে। এই মায়াবী চাঁদের রাতে রেখে হাত তোমার হাতে, এই গানটার মতোই মিষ্টি। অভিনয় দিয়ে তো কেড়ে নিয়েছেন লাখো দর্শকের ভালোবাসা, উপস্থাপনাতেও যিশুর নেই কোনো তুলনা। নৌকা ডুবি থেকে শুরু করে ব্যোমকেশ, এক যে ছিল রাজা, সবকটাতেই হৃদয় জয় করেছেন অভিনয়। হিন্দি সিনেমা বার্ফিতেও যিশুর কথা মনে আছে নিশ্চয়ই, তবে এখন দক্ষিণী সিনেমাতেও সমান দাপট তার, বিশেষ করে তেলেগু ইন্ডাস্ট্রিতে। 2020 সালে মুক্তি পাওয়া নাগাশৌর্যের তেলেগু অ্যাকশন হার্ডকোর থ্রিলার মুভি অশ্বথামায় প্রথমবারের মতো খল চরিত্রে অভিনয় করেন কলকাতার যিশু। পরিচালক যিশুকে সারপ্রাইজ প্যাকেজ হিসেবে রাখতে চেয়েছিলেন বলে ট্রেইলার ও পোস্টারে তেমনভাবে দেখানো হয়নি তাকে। নিথিন রশ্মিকার ভীষ্ম সিনেমাতেও যিশুর অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের। এর আগে কিংবদন্তি অভিনেতা ও রাজনীতিবিদ NTR এর জীবনী ভিত্তিক ছবিতে পরিচালকের ভূমিকায় অভিনয় করেছিলেন যিশু। সুপারহিট সিনেমা সীতা রামমে অভিনয় নিয়ে সম্প্রতি আনন্দবাজারকে যিশু বলেন, তেলেগু সিনেমায় তার প্রথম পরিচালক কৃষ। সীতা রামমের প্রযোজক কৃষের বন্ধু ছিলেন। যিশুর শিডিউল পেতে 3 মাস অপেক্ষা করেছিলেন তারা। তেলেগু ইন্ডাস্ট্রি ভালো অভিনেতা হিসেবে সেই সম্মানটা দেয় বলেও অকপটে জানালেন। তিনটা ইন্ডাস্ট্রিতে চুটিয়ে কাজ করছেন যিশু। সম্প্রতি কাজলের স্বামীর ভূমিকায় অভিনয় করেছেন ডিজনি হটস্টার এর সিরিজ দ্য ট্রায়ালে, সেখানেও তার চরিত্রটি ধূসর। তবে কি সাদাসিধে খোলস একেবারেই ভাঙতে চাইছেন যিশু?